কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে মায়ের চরণে আশ্রিত হয়ে আমরা সবাই নারায়ণের প্রিয়সী মা লক্ষ্মী সেই মায়ের পূজা উপলক্ষে আজ এই মহতি হরিবাসর আমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের কৃষ্ণ ভক্তি দান করেন। জয়রাধে, আরো একটা বিষয়, এটা হলো দামোদর মাস, কার্তিক মাস। ও মা, আমার দিকে, গল্প কি শেষ হলো? গল্প করতে করতে সব ফুরিয়ে যাবে, কিন্তু যে জন্য এত কষ্ট করে এসেছেন সেটাই শোনা হবে না, আর গল্প নয়। আপনারা সবাই বসে আছেন, যে যেখানে বসে আছেন মনে রাখবেন, এটা কিন্তু প্রত্যেকটা এক একটি ব্যাস আসন, যেখানে ভগবত কথা শ্রবণ করা বা বর্ণনা করা হয়। তো ব্যাস আসনে বসে আন কথা কুকথা বলতে নেই, মাত্র দুই তিন ঘন্টার ব্যাপার। আমাদের সবাই কমিটির ভক্তগণ সকলে আশা করেছেন, বা আপনাদেরই সকলের আশা যে এখানে রাসলীলা হবে। পূর্ণিমা উপলক্ষে যখন রাস করবার মনো বাসনা হয়েছে, তো আসুন আমরা সবাই মিলে রাস আস্বাদন করব। এবং অনুরোধ আছে যে সমস্ত ভক্তরা যাতে আনন্দ করতে পারে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে, তাই হবে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, ভগবত যে লীলা, আমার গোবিন্দের যে লীলা, এই লীলার বিষয়বস্তু যেটা, সেটাকে বাদ দিয়ে কিছু করা যাবে না। লীলা আস্বাদন করব, শেষে আমরা রাধারানী এবং অষ্টসখী এবং সেই সঙ্গে আমার গোবিন্দ সকলে মিলে যে নৃত্য করেছিল সেই সময় আমরা সবাই আনন্দ করব। জয় রাধে, জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবে, কারণ ভগবানের সেই মধুর লীলা, সেই অপ্রাকৃত লীলা, সেই লীলা বর্ণনা করবার ক্ষমতা কিন্তু আমার নেই। শাস্ত্রে বললেন, ভক্তের কৃপা থাকলে অসাধ্য সাধন করা যায়। তাই আপনাদের মতো ভক্ত চরণ মাথায় নিয়ে, চরণ ধুলি মাথায় নিয়ে আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবনে ভগবানের সেই লীলা আস্বাদন করব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি জরাধে, জরাধে যমুনা রাম। আজ আমার গৌর সুন্দর সুরধ্বনিকে যমুনা ভেবেছি। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখা, একটু হাতটা তুলে দেখেন কে কে নবদ্বীপে গেছে। কেউ জানি? বাবা খুব সুন্দর, দেখি একটু হাতটা তুলুন, কে কে নবদ্বীপে গেছেন, গৌর দর্শন করেছেন। আর এদিকে বেশ জানি তাই, কিন্তু সবাই হাত তুললেন না। আচ্ছা, বৃন্দাবনে কে কে গেছেন একটু হাত তুলে দেখা। বলে নবদ্বীপ কাছে, সেখানেই যেতে পারলাম না, কোথায় বৃন্দাবন। আচ্ছা, এবার একটু হাত তুলে দেখাবেন। দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান। দেখি কে কে গেছেন দীঘায়। জয় রাধে, জয় রাধে। শ্রীধাম নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর, আজ বৃন্দাবন লীলাগোরার মনিতে পড়িল, আজ সুরধ্বনি তীরে আসি প্রভু আমার, সেই ব্রজভাবে বিভোর হয়ে আজ যমুনা ভাবলেন। কি করছেন? মহাজন বললেন, আজি যমুনা রাম ভাবা,
আজি গৌর হরে আজি যমুনার ভাব উগুই আমার ভাবনিধি তারা যে কি নাম হবে বিভোর হল আমার গৌরীর কি নব 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 ভাবি দুদ যমুনার ভাব ভাব সুর আজি যমুনার ভাব আজি সুরধ্বনি রে করিল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধ্বনি রে হরিব আজি ধ্বনি রে করিল আমা আজ আমার গৌর হরি সুরধ্বনি তীরে এসে কি বলছি বলি এই তো সেই যমুনা এই তো সেই যমুনা বলে এই তো সেই যমুনা ভাবা বেশি গৌর বলে এই তো সেই যমুনা ভাবা বেশি গৌর বলে ওই ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সেই যমুনা ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সেই যমুনা আজ ব্রজ ভাবে বিভোর হয়ে না জানি কোন ভাবে আজ গৌর সুন্দর বৃন্দাবনে সেই রাস লীলার কথা মনে পড়েছে তাই তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে এসে ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে তিনি ভাবের আবেশে বললেন এটা হলো যমুনা তাই সুরধ্বনি গঙ্গাকে দেখে যখনই বলেছে যমুনা ভক্তরা প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে হা করে আরে বলেটা কি প্রভু সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা না জানি বাবা কোন ভাবে হৃদয় হয়েছে শাস্ত্রে বললেন যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে ওই রাধার মহিমা প্রেম রস সীমা প্রেম রস সীমা এই জগতে জানা তোকে এই জগতে জানা তোকে রাধা গোবিন্দকে যে আমরা সবাই জানি তাকে যে তাদের যত লীলা সমস্ত লীলা যে আমরা জানি কে জানালো ভগবান রাধা কৃষ্ণের যে মধুর লীলা জানালোটাকে আমরা তো কলির জীব আর কলির জীব হয়ে
से वृंदावने भगवान कृष्णजी लीला करेछेन से दापर लीला आमरा जानलाम केमन करे गौर हरि जानालेन ताई जेनेछि তাই শাস্ত্রে বললেন শ্রীধাম নবদ্বীপ যেটা হলো গুপ্ত বৃন্দাবন আর যে বৃন্দাবনে আমরা সবাই দর্শন করতে যাই সেটা হচ্ছে ভূবৃন্দাবন বা লীলাক্ষেত্র তাই আজ আমাদের এই স্থানটি এটা কিন্তু অন্য কোনো জায়গা নয় আজ কিন্তু এটাও বৃন্দাবন এটা হলো নব বৃন্দাবন आज এই স্থানে আমার প্রভু ভাবের আবেশে সুরধ্বনিকে যমুনা ভেবে আজ বৃন্দাবনে রাস লীলার কথা মনে পড়েছে তাই তিনি ভাবের আবেশে সেই লীলা প্রকাশ করছেন ভক্তগণ মুখের দিকে তাকিয়ে আছে আর মহাজন বলছি তোমরা হা করে কেন তাকিয়ে আছো গৌরহরির মুখের দিকে হা করে তাকিয়ে আছো কেন আজ গঙ্গাকে দেখে যমুনা বলছে তার কারণ আছে গঙ্গাকে দেখে যমুনা বলছে কেন বলবে না কেন বলি এই তো সেই গো এই তো সেই গো বলি এই তো সেই গো দেখো এই তো সেই গো ও যে ব্রজে ছিল না দেখল এই তো আবার কালো ঘুচে গৌর হল ছিল কালো ঘুচে গৌর হল ছিল কালো ঘুচে গৌর হল হরি বল হরি বল ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়েছে আচ্ছা সত্যি কি ব্রজের কৃষ্ণ নদীয় গৌর হয়েছে কি বলেন মা আপনারা প্রচন্ড কথা হচ্ছে প্রচন্ড চিন্তা করছে সুযোগ পেয়েছি বহুদিন পর এই লকডাউনের জন্য পাশের বাড়ি পর্যন্ত যেতে পারতাম না যাক আজকে পূজা উপলক্ষে সবাই যখন এক জায়গায় হয়েছি এই সাত আট মাসের যত গল্প জমানো আছে সব আজকে সবার সঙ্গে হরি বল হরি বল কি তাই তো দেখুন এমনিতেই আমরা সব গায়ে গায়ে বসে আছি এখনো কিন্তু এই মারণ ভাইরাস থেকে আমরা মুক্তি পাইনি তবু আমরা পাশাপাশি বসে আছি তবে মাস্ক তো কারোর কাছে নেই নেই ঠিক আছে অন্তত কথা না বলে যে যেখানে বসে আছেন চুপচাপ থাকুন কথা বললেই বিপদ কথা নয় আর এই হরিবাসরে বসে গল্প করলে কি হবে অনেক কারণ আছে আমার দিকে তাকান আচ্ছা বলুন তো ঠাকুমা বসুন ওমা আমার দিকে ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়েছে কথাটা কি ঠিক কি বলেন আপনারা কীর্তন তো অনেক হয় এখানে ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়েছে কথাটা কি সত্য ঠিক কি বলুন তো দেখি ওমা আপনাকে বলছি এই যে দেখে দিন দেখে আমার দিকে বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র এই কলিতে গৌর হয়েছে এটা কি সত্য কথা ঠিক ঠিক নয় ভুল ব্রজের কৃষ্ণ নদীয় গৌর হয়নি তাহলে বললেন শুধু কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু গৌর রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসরা সাস্বাদন করি এবে সেই দুই দেহ হলেন আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে দোহে হলেন এক ওঠায় শুধুমাত্র লীলা করবার জন্য একা একা কি কোনো খেলা করা যায় মনে করুন আপনি একটা খেলা খুলবেন লুডু হোক আর কত রকমের খেলা আছে তা খেলা করতে গেলে একা একা খেলা যায় সঙ্গীত দরকার হয় তা আমার গোবিন্দজি লীলা করবেন তিনি একা করবেন কি করে তাই তো নিজের অঙ্গ থেকে রাধানীকে সৃষ্টি করেছিলেন
আবার সেই দুই দেহ লীলা সমাপ্ত হওয়ার পর ওই দুই দেহ আবার এক দেহে পরিণত হয়ে নবদ্বীপে গৌর রূপে অবতীর্ণ হলেন। তাই আজ আমার গৌর সুন্দর ভাবের আবেশে সেই বৃন্দাবনের কথা প্রকাশ করছেন শ্রীধাম নবদ্বীপে। আরও বললেন কি, চেয়ে দেখো সুরধনী গঙ্গার তীরে যে ফুলের বাগান আছে, সেই বাগানটাকে দেখে তিনি কি বলছেন, ফুলবন দেখি বৃন্দা ফুলবন ফুলবন আজ দেখি বৃন্দা গোরামা ভাবে নিধি আজ বৃন্দাবনে সেই রাস লীলার কথা মনে পড়ে গেল, তাই ভাবে রাবেশে আজ সুরধনির তীরে ফুলের বনকে দর্শন করে বলে দেখো দেখো আহা ফুল বন দেখে বৃন্দারে ফুল বন বৃন্দাবনের শ্যামা রে আজ ফুলবন দেখি বৃন্দা বৃন্দাবনের শ্যামা রে আজ সহচরা গণগোপী সহচর গণগোপী গোপী অনুমা অনুমা সহচর গণগোপী গণয়ন অনুমান বলে এই তো সে বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন বলে এই তো সে বৃন্দাবন তো সেই বৃন্দাবন আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন আচ্ছা মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, ভগবান যেখানে রাস করেছিলেন বৃন্দাবনে সেখানে যমুনা ছিল, ছিল তো বৃন্দাবন ছিল, গোপী ছিল, আর কি ছিল? আরে ভুল হোক না, ভুল হলেই ঠিক হবে, কি ছিল বলুন? আজ নবদ্বীপে আমার গৌর হরি সুরধনী গঙ্গাকে দেখে বললেন এটা যমুনা, ফুলের বন বনকে দেখে বললেন এটা বৃন্দাবন, আর ভক্তদেরকে দেখে বললেন এরা হলো গোপী। শাস্ত্রে বলেন যারা ব্রজে ছিল তারাই নদী এসেছে, ব্রজে যারা নদী তারা, সবই তো হলো, বাদ কিছু আছে? রাস করতে গেলে আর কি লাগবে? দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র যে রাস করেছিলেন সেখানে যমুনা ছিল, বৃন্দাবন ছিল, গোপী ছিল, আর কি ছিল বলুন? আর কি ছিল? বাঁশি ছিল, ভগবান কৃষ্ণের হাতে বাঁশি ছিল, তাই না? যে বাঁশি বাজিয়ে সকল গোপীকে ঘর থেকে বনে এনেছিল। আচ্ছা মা, গৌরহরির হাতে কি কোনো বাঁশি আছে? নেই। তাহলে ভগবান কৃষ্ণ যখন রাস করেছিলেন তিনি বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন, কিন্তু আজ আমার গৌরহরি যদি রাস করবেন তাহলে তিনি, তার বাঁশি নেই, বাঁশিটা কোথায়? সেটা কি বৃন্দাবনে? শাস্ত্রে বললেন ব্রজের কৃষ্ণ যদি নদীয়ায় গৌর হবে তাহলে বাঁশিটা কি বৃন্দাবনে থেকে গেল? সবাই যদি আসবে বাঁশিটা গেল কোথায়? সে কি আসেনি? নিশ্চয় এসেছে, তবে কিভাবে এসেছে? ভগবানের হাতের যে বাঁশি মানে মুরলি, এই কলিতে হলো খুরলি অর্থাৎ শ্রী খোল, আর গোবিন্দের চরণের নূপুর সেটা হলো করতাল। আজ আমার গৌরহরি কি করছে? সুরধনির তীরে আজ ভক্তগণকে সঙ্গে করে লয়ে
आज वृंदावनेर भावे विभोर होए आज खोल करताल संगे करे लये कि करछिन खोल करताले ए गोरा आज खोल करो तले गोरा खोल करो ताले गोरा गोरा अमर समेल करिया দেখো তাহার মাঝে নাচে গোরা তাহার মাঝে নাচে তাহার মাঝে নাচে গোরা আজ জয় জয় দিয়া রে গৌরঙ্গ নাচিছে গৌরঙ্গ নাচিছে আজ গৌরঙ্গ নাচিছে গৌরঙ্গ নাচিছে আজ খোল করতাল সঙ্গে লয়ে গৌরঙ্গ হরি 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 খোল করতাল সঙ্গে লয়ে গৌরঙ্গ নাচিছে খোল করতাল সঙ্গে লয়ে গৌরঙ্গ নাচিছে অগ হরি 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 বলে গৌরঙ্গ নাচিছে হরি 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 বলে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে হরি 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 বল হরি বল গৌরঙ্গ নাচিছে সঙ্গে কি বাজে খোল আর করতাল আচ্ছা আপনাদের সবার কাছে খোল করতাল আছে আলাদা করে লাগে না প্রত্যেকের কাছে খোল করতাল আছে কে আছে তো কই দেখি দেখান তো একটু কি ওটা হাতে তালি আমি তো হাতে তালি চাইনি আমি বলেছি খোল করতাল দেখান করতাল আর খোল কোথায় মায়েরা বলুন খোল কোথায় দেখুন আমাদের সবার কাছে খোল করতাল আছে এই যে আমাদের দেহটা এই দেহটা এটা কিন্তু একটা খোল দেহ খোল এই খোলটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি শাস্ত্র কি বলছে ইনি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছিয়ে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নি তাহলে আমাদের এই দেহটা কিন্তু একটা খোল এটা গোবিন্দ সেবাই বাজালে বাজে না বাজালে বাজে না এটা যেমন মাটির দেহ আমাদের দেহটা তো মাটির দেহ আর এই যে শ্রীখোল এটাও তো মাটির দেহ এই যে এদিকে এসো এটা কি দিয়ে তৈরি মাটি বেশ এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি দেখুন ভগবান কেমন চতুর পৃথিবীতে তো অনেক বাদ্যযন্ত্র আছে কি তাই তো মা কত সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র আছে কোন যন্ত্রের নামের আগে কিন্তু শ্রী কথাটা বসানো নেই আর এই মাটির দেহ মৃদঙ্গ প্রত্যেকটা সুরযন্ত্র সেটাকে সুরের সঙ্গে মিলাতে গেলে টিউনিং করতে হয় তাই না কিন্তু শ্রীখোলের কোনো টিউনিং লাগে না আপনি হোক যেই হোক যে যেমন ভাবেই গাক না কেন এটা কিন্তু ভগবানের দেওয়া এরা টিউনিং প্রয়োজন হয় না যেমন ভাবেই বাজে একবারে টিউনিং করেই পাঠিয়ে দিয়েছে ভগবান তা মাটির দেহ মৃদঙ্গ শ্রীখোল অনেকে চেনেই না এই খোলকে অনেকে চেনে না অনেকে বলে ঢোল তার জন্মটাই বৃথা শাস্ত্রে বলেন তার বাঁচার চাইতে মরে যাওয়াই ভালো এই যে শ্রীখোল এর আরেকটি নাম হচ্ছে মৃদঙ্গ মৃদঙ্গ মৃত অঙ্গ মানে মাটির দেহ তা এই যে শ্রীখোল গোবিন্দ সেবার জন্য বাজে কখন বাজে বাজালে বাজে না বাজালে তো বাজে না ঠিক যেমন আমাদের এই দেহটাও যদি আমরা গোবিন্দ সেবায় সবাই আমরা গোবিন্দ সেবায় যদি দেহটাকে লাগাই তবেই তো লাগবে গোবিন্দ সেবায় বাজালে বাজবে না বাজালে তো বাজবে না প্রত্যেকের কাছে এই দেহ খোলা আছে হরি বল শাস্ত্র কি বলছে দেখুন শাস্ত্র বলছে যে এই খোলটা বাজে কতক্ষণ বাজে কতক্ষণ বাজে এই খোলটা বাজে খোল 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 বাজে খোল
দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোলা বাজে যত সময় দেহে প্রাণ আছে ততক্ষণ এই দেহ খোলটা বাজে হরি নামে কৃষ্ণ নাম তাই তো মা যদি কেউ বাজাতে চাই তবেই বাজে চিন্তা করুন আজ এই এত বিপর্যয়ের মধ্যে দিয়েও আমরা কিন্তু সবাই বেঁচে আছি এখনো পর্যন্ত আমাদের একটু মনে মনে ভাবতে হবে বাবা নিশ্চয় কোনো না কোনো সময় কোনো সুকর্ম সুকৃতি আমাদের ছিল যার কারণে কিন্তু আজও আমরা বেঁচে আছি কত লাখ লাখ মানুষ চলে গেছে কিন্তু কোনো সুকৃতির ফলে হয়তো আজও আমরা পৃথিবীতে বেঁচে আছি এটা আমাদের সুকর্মের ফল তাই এই সুকর্মের ফলে যদি বেঁচে থাকতে পারি তা শুন আমরা ভগবানের চরণে সবাই নিজেদেরকে সঁপে দিয়ে একটু তার নাম গাইব শাস্ত্রে বললেন যত সময় দেহে প্রাণ থাকবে তত সময় বাজবে আর কখন জানি এই দেহটা বাজে হয়ে যায় কখন হয় বললেন দেহে প্রাণ আছে যতক্ষণ ততক্ষণ বাজে আর একটা কথা বললেন বাজে হয়ে যায় বাজে মানে খারাপ হয় কখন হয় বাজে খোল 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 দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় কোন কাজের নয় কাজের কে কত সময় বেঁচে আছি আমরা কেউ জানি না তাই এই সময় নষ্ট করা যাবে না সাধু গুরু বৈষ্ণব সকলে আমরা একত্রিত হয়েছি এই সুযোগে শাস্ত্রে বললেন সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় তাই আসুন আমাদের এই যে করতাল করযুক্ত তাল এই করতাল আর দেহখোল বাজিয়ে আমরা সবাই মিলে একটু নাম গাইব সবাই মিলে একটু হাত তুলুন তো দেখি হাত তুলুন সবাই তুলুন নাম গাইবেন কিন্তু আমার সঙ্গে হ্যাঁ ওইটুকু তুলছেন কেন পুরোটা তুলুন সবাই হাত তুলুন হ্যাঁ ওদিকে বাবারা সবাই একটু নাম গাইবেন আমার সঙ্গে হাত তো নামাতে বলিনি আমি তুলবেন তো হ্যাঁ হাত তুলি এবার আমি গাইব আর তারপরে আপনারা গাইবেন তবে তালটা রাখতে হবে তো নাইলে বেতাল হয়ে যাবে গান তালে তালে গাইতে হবে কেমন সবাই মিলে হাত তুলতে হবে গালে হাত দিলে হবে সবাই তুলি হ্যাঁ যারা ধে দেখি তাল দেন হ্যাঁ তালে 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 গাইবে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নি বা হাত তুলে হরি বল হরি বল Thank you.
হাতগুলো কোথায় চলে গেল? উপরে তুলুন, উপরে তুলুন। হ্যাঁ বাহ, জোরে জোরে, এই তো খুব সুন্দর। কত মানুষ কত অহংকার, হরি বল হরি হরি বল 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 হরি বল। এই তো খুব সুন্দর। ঠিক এইভাবে যখনই হাত তুলতে বলবো, দুটি বাহু তুলে জয়ধ্বনি যখনই হবে, সবাই দুটি বাহু তুলে মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি করবেন। হ্যাঁ খুব সুন্দর। তা আজ আমার প্রভু ভক্তগণকে সঙ্গে করে নিয়ে তিনি মনের আনন্দে নাম গাইছে, হরি নাম করছে। তো নাম যখন গাইছে আমরা একটু নাম গাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে গাইতে হবে আমার সঙ্গে। হ্যাঁ হরি নাম, আচ্ছা একটু সহজভাবে গাই। হ্যাঁ সবাই মিলে একসঙ্গে আমরা গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে সকল ভক্ত যখন একসঙ্গে নাম গাইছি তো এক একজন এক একভাবে নৃত্য করছে। গৌরহরি নৃত্য করছে খোল করতাল সঙ্গে করে নিয়ে, আর সেই সঙ্গে নাচছে পঞ্চতত্ত্ব।
এখন পঞ্চতত্ত্ব কি কোথায় থাকে বলুন তো, মায়েরা বলুন। গৌরহরির সঙ্গে যে পঞ্চতত্ত্ব নৃত্য করছে তারা কি কোথায় থাকে বলতে পারবেন? জানি না। মাঝখানে থাকেন গৌর সুন্দর, তার ডান দিকে কে থাকে? তার ডান দিকে গৌরহরি, বাঁ দিকে হলো না মা বলুন। হ্যাঁ, তার বাদিকে শ্রীবাস পণ্ডিত। কিন্তু যে যেখানে দাঁড়িয়ে থাকে আজ কিন্তু সে সেখানে দাঁড়িয়ে নেই। তারা কে কোথায় আছে? গৌরহরিকে নৃত্য করতে দেখে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে যে ভাই যেভাবে নৃত্য করছে যদি পড়ে যায়, কারণ আজ সে বৃন্দাবনের ভাব প্রকাশ করছে। তো দেখা গেল কি, ভাবের ঘরে যদি নাচতে নাচতে ধুলাই পড়ে যায়, তাই তিনি ভাবের আবেশে ঠিক নিমায়ের পিছন দিকে দুটি বাহু প্রসার করে বাৎসল্যভাবে, যাতে যদি কখনো নিমায় পড়ে যায় দুটি বাহু প্রসার করে নাচছে, কেন না তাড়াতাড়ি করে ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরবে। তাই নাচছে কেমন করে দেখুন। আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই যদি ভাই পড়ে যায় তাড়াতাড়ি জড়িয়ে ধরবে। এটা গেল নিতাই কাজ। আর গদাধরকে রাধারানী কিঞ্চিত অংশ। গদাধর কেমন ভাবে নাচছে মা দেখুন। গদাধর থাকে কোথায়? মহাপ্রভুর বাঁদিকে। তাই তিনি কি করেছে, তাড়াতাড়ি করে মহাপ্রভুর গলাটা জড়িয়ে ধরেছে। ঠিক কেমন করে? রাধারানী যেমন ভাবে গোবিন্দের কণ্ঠটা জড়িয়ে ধরে, সেইভাবে ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে নাচছে কেমন করে? আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, কণ্ঠ জড়া জড়ি করে গদাধর নাচিছে, ওই কণ্ঠ জড়া জড়ি করে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, ধরে নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচিছে। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে। আর অদ্বৈত আচার্য প্রভুকে, অদ্বৈত প্রভু হলেন আমাদের দেবাদিদেব মহাদেব ভোলানাথ। তিনি চিন্তা করলেন যে লীলা আমি দেখতে পাইনি দ্বাপর যুগে, আজ যখন সেই লীলা প্রকাশ করছে, আজ আর আমি চুপ করে থাকবো না, আজ আমিও নাচব। সবাই মিলে একসঙ্গে শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনির তীর আলো করে মনের আনন্দে নাম গাইছে। কিন্তু গাইলে কি হবে মা? এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে, সে ভক্তটিকে তিনি হলেন আমার মহাপ্রভুর একজন অন্যতম ভক্ত। তার বহিরঙ্গ ভক্তের মধ্যে যত বহিরঙ্গ আছে, ওই বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম ভক্ত সেই ভক্তটি। সে কে? গৌরহরি যখন নৃত্য করছেন, নৃত্য করতে করতে হঠাৎ তিনি অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে প্রভু আমার সেই ভক্তের দিকে লক্ষ্য দিয়ে তাকে ইশারা করে ডাকছে, এসো। মাথাটা নাড়িয়ে বলছে, না আমি যাব না। আবার ডাকছে, এসো। দূরে কেন? এসো আমার কাছে, এসো। এখানে কত ভক্ত আনন্দ করছে, সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো। মাথা নাড়া দিয়ে বলছে, আমি যাব না প্রভু। কেন জানো? আমি যদি যাই, তোমার যত ভক্ত সবাই তোমায় ফেলে চলে যাবে। কেন জানো? আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি, আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা সবাই তোমায় ফেলে চলে যাবে। প্রভু বললেন, শোনো, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, তুমি কৃষ্ণ নাম করো তুমি অসুচি, কে বলেছে তোমায়? এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ, তোমার কাছে যাওয়া তো দূরের কথা প্রভু,
তোমার নামটুকু পর্যন্ত আমাকে কেউ গাইতে দেয় না, তাই তো দূরে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে আমাকে ডেকো না প্রভু, দূর থেকে তোমার লীলা দর্শন করছি, তুমি আমায় ডেকো না। হরিদাস, তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি, আমার হৃদয়ের একটা পাঁজর তুমি, তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস। হরি বল হরি বল। আমি বলছি তুমি এসো, তুমি আমার কাছে এলে আমার কোনো ভক্ত আমায় ফেলে চলে যাবে না, এমন করে তুমি দাঁড়িয়ে থেকো না, আমি তোমায় ডাকছি, তুমি বাহু প্রসার করে তুমি এসো হরিদাস। গৌরী, তুমি আমায় এত ভালোবাসো প্রভু, আমার মতো একজন পতিত পাষণ্ড জীবকে তোমার চরণে তুমি ঠাই দিবে হরিদাস। তুমি জানো না হরিদাস, তুমি নাম না করলে আমি সুখ পাই না, আমি তোমায় ডাকছি তুমি এসো, জীবনে এত কষ্ট এত যন্ত্রণা এত আঘাত পেয়েছো, কোনো দিন তুমি আমার কাছে কিচ্ছু চাওনি, আজ আমি বলছি হরিদাস তুমি এসো আমার কাছে, এসো আমার বুকের মাঝে এসো। গৌরহরি ডাকার উপেক্ষা করতে পারছে না মা, ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরে আজ মার খেয়ে পড়েছে গৌরহরি। গৌরহরি, আমার মতো অধমকে তোমার চরণে তুমি ঠাই দাও। জানো প্রভু, তোমার কাছে আসা তো দূরের কথা, এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ মুসলমানের কুলে জন্ম নিয়েছে বলে আমাকে দেখলে তারা দূর থেকে হেঁটে চলে যায়, এক আসনে বসে তারা আমার সঙ্গে প্রসাদ গ্রহণ করে না। তুমি এমনই দয়াল এমনই করুণাময়, আমাকে তোমার চরণে তুমি ঠাই, কথা দাও প্রভু যে চরণে তুমি আমার স্থান দিয়েছো, কথা দাও তোমার ওই চরণ ছাড়া আমায় করবে না, কথা দাও প্রভু। প্রভু তোমার চরণ ছাড়া, প্রভু তোমার চরণে ছাড়া, নিয়া
चरणे आज हमार भावनिधि गौर सुंदर हरिदास के बुकर मध्य जड़िए धरे बोलें हरिदास आमार चरण छाड़ा तोमाय करब ना किन्तु हरिदास आमार एकटा बासना आछे तोमार काछे बोलो प्रभु शोनो हरिदास तुमी नाम ना करले आमी सुख पाई ना ताई तुमी नाम करो आमी एकटु तोमार एई नाम श्रवण करी दयामय आमार शेष बासना तुमी पूर्ण करेछो आर आमार कोनो दुःख नेई ताई आज आमी मनेर आनंदे गाइबो जय सचिनंदन नदिया पुरान्दर जय 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 आमार श्री गुरु हरि हरि बोल हरि बोल जगत प्रिय कारण हरे कृष्ण हरे গল্পে নিয়ে গৌর হরি আনন্দ করছেন বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন দেখো বাসুদেব ঘোষে কহে আজ বৈষ্ণব পদকর্তা বললেন দেখো দেখো আজ আমার প্রভু সেই লীলা প্রকাশ করছে বাসুদেব ঘোষে কহে ঘোষে কহে আজ করায় লীলা বাসুদেব ঘোষে কহে করায় লীলা আজ রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রাত রাত গোরা চাঁদ করিলা প্রকাশ আজ প্রকাশ যে করিলা জনিতা জয় গৌর গৌর কথা সদন করলাম আমরা এবার সবাই যাব আমরা মধুময় বৃন্দাবনে একটু উলুধ্বনি হরিধ্বনি করে সবাই বৃন্দাবনে প্রবেশ করবো চলুন যাই আমরা বৃন্দাবনে মায়ের একটু হাত তুলে এবং আমার বাবারা প্রত্যেকে দুটি বাহু তুলে একটু জয়ধ্বনি আর উলুধ্বনি একসঙ্গে করুন চলুন যাই বৃন্দাবনী সবার আগে কি যাই বলুন তো সবার আগে কি যাই আমার ভাইটা বলছে নাকি প্লেন যায় তা অবশ্য যায়
কিন্তু তার আগেও আরো একটা জিনিস আছে যে তার আগে চলে যায়, কে সে? হ্যাঁ, আপনি এখানে বসে আছেন, মন যদি বাড়িতে থাকে আমি দুই তিন ঘন্টা ধরে ধরে যাই বলি না কেন কিছুই কিন্তু কানে যাবে না। তাই এই মনটাকে নিয়েই আমরা বৃন্দাবনে যাব। হ্যাঁ চলুন যাই। মেরা মন পাঞ্ছিয়ে বলে मेरा मन पंछिए बोले उड़ वृंदावन जाऊं ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं। ब्रज की लता पता में मेरा राधे राधे गाओ Oh,
ब्रज गलिया में झूमी झूमी के, ब्रज गलिया में झूमी झूमी के मन की तपन बुझाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं, राधे राधे বসে বসে কিছু ভালো লাগে না, একটু কর্ম করবেন দেখবেন খুব আনন্দ পাওয়া যায়। এই যে হাতে তালি দিলে কি হয়, যত আবর্জনা আছে, যত কীট পতঙ্গ আছে, যত জন্তু জানোয়ার আছে সব দূর হয়ে যায়। দেখুন আস্তে, হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে। এই যে এখানে আপনারা কীর্তন শুনতে এসেছেন, তো দেখবেন এখানে কিন্তু অনেকে এসেছে যারা কীর্তন শোনে না, এসেছে কি করতে, টাইম পাস করতে। মানে কীর্তন তো নিজে শুনবেই না আর অপরকে শুনতেও দেবে না। হ্যাঁ, আবার কেউ হয়তো এসেছে, যাই শম্পা গোস্বামী এসেছে একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, নিজে মনে করুন সে তো শুনছেই না কীর্তন, আর পাশে যে মন দিয়ে কীর্তন শুনছে মাঝে মধ্যে তাকে খোঁচা দিয়ে, এই দিদি পান খাবি, এই একটা পান খাবি, দেখা গেল তার মোটেই ভালো লাগছে না, বিরক্ত হচ্ছে কিন্তু বারবার খোঁচাচ্ছে। তা তাকে যদি এড়াতে হয়, তার কথাটাকে যদি উপেক্ষা করতে হয়, তাহলে কী করবেন, ওই যে পাশে বসে আছে থাক, আপনি জোরে জোরে নামের সঙ্গে হাতে তালি দেবেন, দেখবেন সে একবার দুবার বলবে, তারপরে দেখবে আমার কথার উত্তর দিচ্ছে না, সে আর কথা বলবে না আপনার সঙ্গে। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা বিষয়। তো জোরে জোরে হাতে তালি দিতে হবে, আর হাতে তালি দিলে কি হয়, হাতে তালি দিলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই জোরে জোরে হাত তুলি, হাত তুলুন, গোবিন্দ। হ্যাঁ, তাই আজ ভক্ত কি বলছি, রাধা সঙ্গে নাচে সাবরিয়া, দর্শন করকে আও, ব্রজ কি লতা পতা মেরা রাধে রাধে গাও, আমরা বৃন্দাবনে যাব কেন, রাধা গোবিন্দের সেই মধুর রাস লাস সাধন করবার জন্য। যা রাধে, এই যে রাস, হ্যাঁ হ্যাঁ সব কিছুই করতে হবে বাবা, সব কিছুই করতে হবে, পরে পরে পরে। যা রাধে বলছি, এই যে রাস, রয় আকার দন্ত স্বর, এই রয়ের মাঝখানে যে আকারটা আছে, আকারটাকে যদি তুলে দেওয়া হয় তাহলে কি হবে, রস। রয়ের নিচে যদি বিন্দুটা তুলে দিই, বস। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামীপাদ কলম দিলেন,
রাসানাং সমাহারাস, অর্থাৎ সকল রসের নির্যাস হলো এই রাস। শ্রীল সুখদেব গোস্বামী যখন তিনি ভগবত বর্ণনা করছেন, শুনছেন কি রাজা পরীক্ষিত? আর রাজা পরীক্ষিত যখন আস্বাদন করছে, তখন আসতে সুখদেব গোস্বামী বললেন, যে লীলা তুমি এখন আস্বাদন করবে, এই লীলা আস্বাদনের আগে কিন্তু তোমাকে সাবধান মন্ত্র জপ করতে হবে। এই কলিযুগে সাধারণ জগতে জীবের সঙ্গে পরপারে আমার রাধা গোবিন্দের লীলার সঙ্গে কিন্তু একাকার করলে হবে না। তাই সাবধান, আগে রসের বশবর্তী হও, তারপরে মাঝখানে আকার যুক্ত করো। আকার মানে মূরতি। বললেন আগে রসের বশবর্তী হতে হবে, মাঝখানে আকার যুক্ত করতে হবে। তবে কোন আকার? অখিল রসামৃত রসরাজ শ্রী গোবিন্দের মূরতি। শাস্ত্রে বললেন ভগবান যে রাস করেছিল, এর পিছনে কারণটা কি ছিল? না, কারণ ছিল আগে যাব সাধন তত্ত্বে, তারপরে যাব সাধ্য তত্ত্বে। সাধন কাকে বলে? শাস্ত্রে বললেন কোনো একটি বস্তুকে লাভ করবার চেষ্টাকে বলা হয় সাধন। আর সাধ্য তত্ত্ব, যে প্রাপ্য বস্তু লাভ করবার জন্য আমরা চেষ্টা করি, সেটাই হলো সাধ্য তত্ত্ব। তা সাধন করেছিল কারা? বৃন্দাবনের গোপী। যারা বৃন্দাবনে যারা গোপী, তারা সাধন করেছিল কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করে। এক মাস এই সেই ব্রত মাস, কার্তিক মাসের ব্রত, গোবিন্দকে পাওয়ার জন্য রাধারানীর উত্তম মাস এটি। এক মাস যাবৎ কাত্যায়নী ব্রত করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। এই সেই দামোদর মাস, কার্তিক মাসের নিয়ম সেবার মাস। তাই সেই কার্তিক মাসে এক মাস কাত্যায়নী ব্রত করে, মা কাত্যায়নী মূরতি তৈরি করে, মায়ের কাছ থেকে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্রত করেছিলেন। আর সেই ব্রতে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী তাদেরকে বর প্রাপ্ত করেছিলেন। বর প্রাপ্ত করেছিলেন, বললেন তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরে নন্দ গোপ সুতং দেহে পতে মে কুরুতে নাম। কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করি যমুনায় স্নান করিয়া সেই যমুনা নদীর তৈরি করিলেন দেবী মূর্তি। অশুভ হইয়া মা কাত্যায়নী দেবী সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে রত্নাকৃত বাসে সেই দেবীর কাছে যাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাযোগী নদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম। তুমি আমাদের এই বর দাও নন্দের নন্দন কৃষ্ণকে, আমরা যেন প্রতিরূপে সেবা করিতে পারি। মা বললেন তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়। তোমাদের বাসনা পূর্ণ হবে তবে আজ নয়। সকল গোপী মনের আনন্দে তারা মায়ের কাছ থেকে বর প্রাপ্ত হয়ে তারা সকলে মিলে জলপিলি করছেন যমুনার জলে। আর ভগবান সকল গোপীকে পরীক্ষা করবার জন্য সে কী করলেন? বস্ত্রগুলো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে তারা সকলে যখন জলকেলি করছে, ভগবান সেই জলকেলি দর্শন করছে। দূর থেকে সেই জলকেলি দর্শন করছে, আর এদিকে গোপীরা হঠাৎ তারা তাকিয়ে দেখছে তাদের একটা বসনও তীরে নেই।
তাহলে বসনগুলো গেল কোথায়? তাড়াতাড়ি করে একটা হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত উত্তোলন করে দেখছেন গাছের ডালে বসে আছে চোরের শিরোমণি গোবিন্দ। হাত বাড়িয়ে বললেন, এই যে চোরের শিরোমণি কৃষ্ণ, ব্রজ মাইদের ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটেনি, এখন আমাদের এই ব্রজললনার বসন চুরি করেছ, আর গাছের ডালে বসে বসে আমাদের জলকেলি দর্শন করছো। ভগবান বললেন, দেখো শুধু শুধু আমাকে চোর বললে, আমি তো কোনো দোষ করিনি। দোষ করোনি, আমাদের বস্ত্রগুলো গাছের ডালে ঝুলিয়ে রেখেছো, আবার বলছো দোষ করোনি। বলছে, দেখো এক মাস তোমরা ব্রত করেছো, তোমরা নাকি আমাকে পতি রূপে চাও, তা আমাকে যদি পতি রূপেই চাও তাহলে কেন, সবই তো দিয়েছো আমায়, লজ্জাটাকে নিজের বলে কেন ধরে রেখেছো? ষোলো আনা যদি দান না করো তোমাদের বাসনা পূর্ণ করব কেমন করে? সঙ্গে সঙ্গে গোপীগণ তাদের ভুল ভেঙে গেল, দুটি বাহু উত্তোলন করে বলিলেন, হে গোবিন্দ, ওহে জগতের পতি, আমা বলিতে যা কিছু সবই তোমার চরণে সঁপে দিলাম, শুধু তোমার কাছে আমাদের এই নিবেদন, একটি দিনের জন্যে তোমাকে আমরা পতি রূপে লাভ করতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ করব, তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। আজ সেই দিন, বিলম্ব না করে গোবিন্দ আমার বেলি অবসান কালে মায়ের কোলে ক্ষীর স্বর নবনী সেবা করে শয়ন মন্দিরে শয়নে আছে, আর এদিকে শারদীয়া পূর্ণিমার চাঁদের কিরণ বাতায়ন দিয়ে ভিতরে প্রবেশ করে ভগবান কৃষ্ণের মুখের উপরে পড়েছে, আর যেই না মুখের উপরে পড়েছে কৃষ্ণচন্দ্রের ঘুম ভেঙে গেছে, আর যখনই ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি করে হাতে মুরুলিটা নিয়ে তিনি চন্দ্রশালিকায় উঠে সেই চাঁদের শোভা দর্শন করছে, চাঁদের শোভা দর্শন করছে, আর মনে পড়ে যাচ্ছে সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা, আর যেই না মনে পড়েছে তিনি বিলম্ব না করে মুরুলিটা হাতে নিয়ে মা যোগমায়াকে স্মরণ করে তিনি রাসলীলায় প্রবৃত্ত হল। নবকুম কুময়নুরাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রে মার নেয়, ইঙ্গিতে জানাইছে হে প্রাণনা, এসো এসো বধূ এই রজনীতে তুমি আরমণ করে ঘুমায়ে থেকো না। হে যশোদা নন্দের দুলা, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনীতে মিঠা যায় সকলের বাসনা পূর্ণ করো। ভগবান কৃষ্ণচন্দ্র বিলম্ব না করে মুরুলিটি হাতে নিয়ে এবার বনপথ ধরে চললেন রাসলী নামক স্থানে। মহাজন বললেন, দেখো দেখো ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা, ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা, ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা, ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা, বেশরন্ত মন চক্রে যোগ মায়া মোপাসে, বেশরন্ত মন চক্রে যোগ মায়া মোপাসে, ভগবান অপি তারাত্রে শারদ ফুল মল্লিকা, ভগবান।
রাত্রি পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেল। সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করবার জন্য যোগমায়াকে আশ্রয় করে তিনি বিলম্ব না করে চললেন বনপথ ধরে। শাস্ত্রে বললেন, আজ আমার গোবিন্দ তিনি যে রাসলীলা করবেন সেই বনের শোভাটা কেমন হয়েছে মহাজন তার বর্ণনা করছে। কেমন শোভা? শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, আজে কি শোভা শারদ চন্দ পবন মন্দ, বিপিনি ভাদল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। আবার ফুল্ল মল্লিকা মালতে জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতে জ্যোতি, দেখো ফুল্ল মল্লিকা আচ্ছা যেখানে ফুল ফোটে সেখানে কি আসে বলুন দেখি, এসে কি করে? তাহলে ভ্রমরের কাজ হলো মধুপান করা, কিন্তু আজ ভ্রমর এসে কি করছে? আজ বৃন্দাবনে ফুল ফুটেছে আর সেই ফুলের উপরে মধু, আহা মধু আছে। আর ভ্রমর এসে কি করছে? আহা ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, আজি মত্ত মধুকর, মত্ত মধুকর মানে ভ্রমর। ভ্রমর কি করছি? ওই ফুলের চারিপাশে ঘুরে ঘুরে গুনগুন 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 করে কি একটা বলছি, কি বলছি? মত্ত মধুকর মাতাল ভ্রমর, ওই দেখো গুনগুন করে মাতাল ভ্রমর, গুনগুন করে বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর, গুনগুন করে বেশি মধু বলে মাতাল ভ্রমর, বলেন বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে। মহাজনের পথ দেখুন কতটা সুন্দর। আচ্ছা ভ্রমরের কাজ হচ্ছে মধু পান করা, কিন্তু আজকে শাস্ত্রে বলছেন মধু পান করছে না, আজকে গুনগুন 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 করছে।
মানে ফুলের চারিপাশে কি একটা গুনগুন করে বলছে, আবার আরেক ফুলে উড়ে যাচ্ছে, সেখানে গিয়ে আবার গুনগুন করে কি বলছে, আবার আরেক ফুলে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা যে ভ্রমর কি বলছে। আজ সুন্দর ফুল ফুটেছে বৃন্দাবনে, ছয় ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে, আর সেই ছয় ঋতুর ফুলের গন্ধে ভ্রমর এসে ফুলের পাশে গুনগুন করে কি বলছে, দেখো যেন মধু সাবধান ঝরে পড়ো না, দেখো যেন মধু হরিবল নানা ঝরে পড়ো না, মধু ঝরে গেলে ওই সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে হরিবল লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, ফোটাই কেবল সারে হবে ঝরে গেলে সেবাই লাগবে ভ্রমর ফুলকে বলছে সাবধান যেন ঝরে পড়ো না, যদি ঝরে যাও তাহলে গোবিন্দ সেবায় লাগা হবে না। এখন এই যে ভ্রমর ফুলকে বলছে, আর মহাজন আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে, হে জি যে আশা নিয়ে এসেছো এমন সাধের মানব জন্ম পেয়েছো, দেখো যদি গোবিন্দ সেবায় না লাগতে পারো তাহলে তোমাদের মানব জন্মটাই বৃথা হবে, কারণ সময় চলে গেলে আর পাবে না, পেয়েছো সাধের কৃষ্ণ ভজনের দুর্লভ হবে জন্ম। গুরু দীক্ষা গুরু শিক্ষা যদি গ্রহণ করতে না পারো, যদি গুরু কৃপা লাভ করতে না পারো, গোবিন্দ সেবায় না লাগতে পারো, তাহলে এই দেহটাই বৃথা। সবার গুরু দীক্ষা হয়েছে এখানে? কই দেখি যার যার গুরু দীক্ষা হয়নি সে সে একটু উলুধ্বনি করুন তো। ও যাদের হয়নি তারা উলুধ্বনি করেছে, আর যাদের দীক্ষা হয়েছে গুরু কৃপা হয়েছে তারা একটু হাত তুলে দেখান তো। গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা প্রতিদিন জপ করা হয়? গলায় তুলসীর মালা আছে কি? সেটা কোথায়? দেখুন আপনার যে গুরু কৃপা হয়েছে তার প্রমাণ হচ্ছে তুলসীর মালা। একটা বাড়িতে যদি একটা কুকুর পোষা হয়, ভালো করে শুনুন মা, একটা কুকুর যদি বাড়িতে পোষা হয় সেই কুকুরের গলায় একটা খুব মোটা সোটা লোহার শিকল দিয়ে বাঁধা থাকে, তাই না? যদি তাকে বাইরে নিয়ে যাওয়া হয় শিকলটা ধরে নিয়ে যাওয়া হয়, আর ওই শিকল যদি থাকে তাহলে কি অন্যান্য ব্যক্তি কেউ যদি দেখে সে কিন্তু ওই শিকলটা দেখলে বুঝতে পারবে যে এই কুকুরটা কারোর পোষা কুকুর, কারণ গলায় শিকলটা আছে। এটা তার প্রমাণ যে এটা কারোর পোষা। তা আমাদের এই যে তুলসীর মালা, এই তুলসীর মালাটা হচ্ছে আমরা যে ভগবানের ভক্ত, এটা হলো তার প্রমাণ। আমরা যে ভগবানের চরণের দাস, এটা কিন্তু তার প্রমাণ। কিন্তু তুলসীর মালা যদি বাড়িতে এসে তুলে রাখা হয়, অনেকে দেখবেন কি করে, ওই গুরুদেব যদি কখনো কোনো সময় ভাগ্যবশত বাড়িতে আসে তাড়াতাড়ি করে সেই কোথায় কোন কৌটার মধ্যে তোলা থাকে গলায় পরে নেয়। কিন্তু তুলসীর মালার অনেক মাহাত্ম্য আছে, তুলসীর মালাটা গলা থেকে খুলতে নেই। ভগবানের দেওয়া তুলসীর মালা, স্বামী যদি একটা সোনার চেন কিনে দেয়, যদি বলে দেখো
এই চেনটা তোমার জন্য এনেছি। আহা স্বামী যে কত আদর পাবে সে তো পরের কথা, ওই মালার গলা থেকে খুলবে না, খুলবে কি? স্বামী এনেছে, স্বামী বলেছে যে মালাটা যেন খুলবে না, তোমার গলায় বেশ মানিয়েছে। তাহলে স্বামীর দেওয়া মালা আমরা 24 ঘন্টা 12 মাস পরে থাকি, আর ভগবানের দেওয়া তুলসীর মালা সেটা পড়তে গেলে আমাদের লজ্জা করে। সম্মানে বাঁধে কি দিয়েছে স্বামী আপনাকে বলুন তো, কি দিয়েছে? ওই কটা দামি দামি শাড়ি দিয়েছে, আর কটা গহনা দিয়েছে, তাই না? হয় এক বছর একটা বালা দিয়েছে, আর এক বছর একটা চেন দিয়েছে, এই তো দিয়েছে, কি তাই তো? আর ভগবান আপনাকে কি দিয়েছে আপনি জানেন? ভেবেছেন কখনো কি দিয়েছে ভগবান আমাদের? বেশি কিছু নয়, একটা কথা বলি, আমাদের শরীরে যে রক্তটা আছে এই রক্তটা একবার বিক্রি করে দেখুন না, সমস্ত রক্তগুলো নিয়ে একটু বিক্রি করে দেখুন, দেখবেন কত টাকায় বিক্রি হয়। আপনার শরীরে যে কিডনিটা আছে সেই কিডনিটা একটু বিক্রি করে দিন। ভগবান আপনাকে কি দেয়নি, দেখবার মতো নয়ন দিয়েছে, সেবা দেওয়ার মতো হাত দিয়েছে, ভগবান সেবার জন্য দশেন্দ্রের স্বরূপ যা যা প্রয়োজন আপনার, 84 লক্ষ জনে ভ্রমণ করে শাস্ত্রে বলেন জলজা নবলক্ষানে স্থাপরা বিংশতি, ক্রিমিয়ার রুদ্র সংখ্যক পক্ষীনং 10 লক্ষ কং, 300 লক্ষানে পশুমানুষ্যা, 24 লক্ষানে মানবা। যাদের দুটো চোখ নেই তারা জানে, তারা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে প্রভু যদি আমাদের দুটি নয়নে দিতে, এই নয়ন দিয়ে তোমায় দর্শন করতাম, আর যার দুটি হাত নেই সে কি বলে, ওহে ভগবান যদি কৃপা করে তুমি আমাদের দুটি হাত দিতে, দুটি হাত দিয়ে তোমায় সেবা দিতাম, যার চরণ নেই সে বলে প্রভু গো যদি আমাদের দুটি চরণ দিতে, আমরা তোমায় দর্শনে যেতাম, যদি আমাদের কর্ণের শ্রবণ দিতে তোমার মধুর নাম শ্রবণ করতাম। যার নেই সে জানে, যার আছে সে তার মর্ম জানে, জানে না ভগবান এত কিছু দিয়েছে কিন্তু তার বিনিময়ে আমরা তাকে কি দিয়েছি, একটা তুলসীর মালা পড়তে গেলে আমাদের দ্বিধা হয়, লজ্জা হয়, সম্মানে বাঁধে। শাস্ত্রে বললেন তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। তাই যদি কোনো গুরু কৃপা লাভ হয়ে থাকে, মন্ত্র শুধু কর্ণে দিলে হয় না, সেই মন্ত্র নিয়মিত জপ করতে হয়। একটা বৃক্ষ একটা বীজ যদি মাটিতে রোপণ করা হয়, সেই বীজ থেকে যত সময় ফল না পায় তত সময় তার সেবা যত্ন করতে হয়, তাই না? সময় মতো জল দিতে হয়, সময় মতো সার দিতে হয়। তো আপনি যে ফল পাবেন, ফল পেতে গেলে আপনাকে সেবা করতে হবে। গুরু কৃপা সবার ভাগ্যে হয় না, তাই লক্ষ্য করবেন, অনুভব করবেন যে এমন মানব দেহ পেয়েছি আর পাই কি না পাই। এত সুন্দর করে আমরা সবাই বসে আছি কেন? শাস্ত্রে বললেন আমরা প্রত্যেকে এক একটি পূর্ণ প্রস্ফুটিত ফুল ফুটে আছি। তাই মহাজন বলছে সাবধান, যদি ঝরে পড়ে যাও তাহলে আর গোবিন্দ সেবায় লাগা হবে না। তাই আজ মহাজন বললেন যে দেখো দেখো ভ্রমর ফুলের চারিপাশে ঘুরে ঘুরে বলছে, ওরে তোরা তো সাত করে ফুটে আছিস, দেখিস যেন ঝরে পড়িস না। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র শারদীয়া পূর্ণিমার শোভা দর্শন করে তিনি মুরলির ধ্বনি করলেন,
हेरा तोरा ओए छनो भाटी हरि बो ए मन रती देखिना मुरली कोगा पंचमता मुरली कोगा पंचमता बाशी वृंदावन जे बाशीर सुरे जमुना उजान बहे मृत तरु लता है पुंजरित बाशी बाजलो वृंदावन बाजलो वृंदावन बाजलो वृंदावन मुरली कोगान বাঁশি বাজলো সঙ্গে সঙ্গে কি হলো সকল কুলবতীর মন চুরি হয়ে গেল কুলবতী চিত চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চিত চুরি করিল চুরি করিল ওই না কুলবতীর চিত চুরি করিল কুলবতীর মনে চুরি করিল কুলনাশায় বাঁশির ধারে সকলে ছেড়ে দে চলিল কুলনাশায় সকলে সবে ভেঙে চলিল হরে কৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বাঁশি বাজালেন পঞ্চম তানে পঞ্চম তানে বাঁশি বাজালো আপনারা যারা গুরু দীক্ষা গুরু শিক্ষা গ্রহণ করেছেন নিশ্চয়ই জানবেন এই পঞ্চম তানটি কোনটি যে মন্ত্র আপনাদেরকে দিয়েছে গুরুদেব যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন তবে বুঝতে পারবেন কৃষ্ণমন্ত্রী যে মন্ত্র দেন তার প্রথমে যে শব্দটি উচ্চারণ করতে হয় সেটাই হচ্ছে পঞ্চম তান যার যার গুরু আছে আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারবেন তাই আজ ভগবান যখনই পঞ্চম তানে মুরলীধ্বনি করলেন শুনলেন কারা বাঁশি বাজল এই যে ভগবানের বাঁশি
মুরলী যে বেজেছে কে শুনলো যাদের উদ্দেশ্যে বাজালো কারা গো শোনাল গোপি প্রেম হীরপি হরিবোল হরিবোল বোজগোপি এমন অনুরাগ কিবা শোনাল গোপি বাঁশি বাজবা মাত্র সকল গোপীর মন চুরি হয়ে গেল কিন্তু বলুন তো মা রাসমঞ্চে যে গোপীগণ গিয়েছিলেন সবাই কি মনের আনন্দে ওই রাসমঞ্চে যেতে পেরেছিল পারেনি বৃন্দাবনে দুই প্রকারের স্বামী ছিল কৃষ্ণ বহির্মুখী স্বামী আর কৃষ্ণ উন্মুখীন স্বামী এটা শুধু বৃন্দাবনে কেন এটা আমাদের জগতেও আছে কৃষ্ণ বহির্মুখী স্বামী এ জগতেও আছে যারা কৃষ্ণকে ভালোবাসে না যারা অন্যকে কৃষ্ণ সেবায় যেতেও দেয় না তা কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা বৃন্দাবনে সকল গোপী কোন কোন গোপী নিজেকে সুন্দর করে সাজাচ্ছে কেন গোবিন্দ আজ বাঁশি বাজাবে আর যখনই বাঁশি বাজাবে তারা সবাই ছুটে যাবে কিন্তু যে গোপীর কৃষ্ণ বহির্মুখী স্বামী ঘর থেকে সেই ঘরের কুলবধূ যখনই এক পা বাহিরে রেখেছে এমন সময় পিছন থেকে তার স্বামী হাতটা চেপে ধরলেন এত রাত্রি কোথায় চলেছিস স্বামী আমায় ছেড়ে দাও আমি চলেছি স্বামীর কাছে স্বামীর কাছে বলি আমি তো তোর স্বামী আবার যার কাছে চলেছি সেও স্বামী বলি এক রজনীতে কয় স্বামীর বাসনা পূর্ণ করবি সত্য করে বল কোথায় চলেছিস বললাম তো আমি চলেছি স্বামীর কাছে তবে আমি যে স্বামীর কাছে চলেছি সে শুধু আমার একার স্বামী নয় সে তোমারও স্বামী আমারও স্বামী সে হলো জগৎ স্বামী কলঙ্কিনী বিচারিণী এত রাত্রে আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া হাতটা চেপে ধরে বললেন শুনেরা তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার সেই গোপী বললেন ঠিকই বলেছ স্বামী আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে ঠিকই কিন্তু বিবাহ দিয়েছে এই দেহটার সঙ্গে কিন্তু এই দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমাকে দিইনি সেটা কি জানো সেটা হলো মন তাহলে সেই মনটা আমাকে দে কি করে দেব বলো সে তো অনেক আগেই সেই শিশুকালে আমি তার চরণে সঁপে দিয়েছি তাহলে শোন
আমি যদি তোর দেহপতি হই তাহলে আমার জন্য দেহটা রেখে তোর ওই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে। এই বলে সেই গোপীর হাতটি ধরে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজার শিকল তুলে দিল, বলে যা দেখি কেমন করে যাস, ওই দেহটা রেখে মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল। দেখুন মা, ভক্তি কাকে বলে? যদি প্রকৃতভাবে কেউ ভগবানকে ভালোবাসে, ভগবান সেই ভক্তকে পদে পদে পরীক্ষা করে। ভগবান বললেন, যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। যত আঘাতই আসুক না কেন, যদি প্রভুর চরণ শরণাপন্ন হওয়া যায়, যদি তার চরণের সমস্ত যন্ত্রণা তার চরণে জানানো যায়। তার একটা ছোট্ট দৃষ্টান্ত একটু দিই মা, ভালো করে শোনো। একটি রাস্তা দিয়ে এক ভক্ত মালা জপ করতে করতে হেঁটে যাচ্ছে, এমন সময় এই যে ধোপা যারা কাপড় কাচে তারা দেখবেন ওই পথের মাঝেই কিন্তু পথের ধারে কাপড় শুকাতে দেয়। এখন সেই ভক্ত বৈষ্ণব তিনি কিন্তু নাম করতে করতে যাচ্ছে কিনা যে কাপড় শুকাতে দিয়েছে সেদিকে কিন্তু তার লক্ষ্য নেই। সে কি করেছে, ভুলবশত ওই মালা করতে করতে ওই কাপড়ের উপরে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। হঠাৎ তার পায়ে যখন এই কাপড়টা ঠেকেছে সে চমকে উঠল। আর এমন তো সময় ওই যে ধোপা সে দেখছে কি যে একজন ব্যক্তি তার কাপড় শোকাতে দেওয়া আছে তার উপর দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। তাই না দেখে তিনি প্রচণ্ড রেগে গিয়ে সেই সাধুকে যা মনে চাইল বলতে আরম্ভ করল। আর সেই সাধু বারবার করজোড়ে বলছে, দেখো আমি বুঝতে পারিনি, আমি দেখতে পাইনি, যতবার অন্যায় স্বীকার করছে যতবার ক্ষমা চাইছে সেই ধোপা কিন্তু কিছুতেই শুনছে না। কিন্তু যিনি ভগবান বসে আছেন গোলকধামে তিনি কিন্তু দূর থেকে দেখছে যে তার ভক্ত বারবার ক্ষমা চাইছে কিন্তু তথাপিও ক্ষমা হচ্ছে না। এক কথা দু কথা বলতে বলতে পথের ধারে একটা লাঠি পেয়েছে, সেই লাঠিটা নিয়ে ওই সাধুকে আঘাত করতে শুরু করেছে। আর যখন আঘাত করছে সাধু সহ্য করতে পারছে না, তবু ক্ষমা চাইছে। আর এদিকে ভগবান বিলম্ব না করে তিনি স্বয়ং নিজে ছুটে আসছে ভক্তকে রক্ষা করবার জন্য। পাশে দাঁড়িয়ে আছে লক্ষ্মী, প্রভু তুমি কোথায় যাচ্ছ, দেখতে পাচ্ছ না আমার ভক্তকে কিভাবে আঘাত করছে? আমার ভক্ত তাকে কিছু বলছে না কিন্তু আমি সহ্য করতে পারছি না। আমি যাব, আমি তার উপযুক্ত সাজা দেব। যখন ভগবান ছুটে এলেন আসবার কিছুটা আগে, ভক্তের কাছে যাওয়ার কিছুটা দূরে, ঠিক সেই সময় সেই বৈষ্ণব সে কি করেছে মা, সহ্য করতে না পেরে সেও একটা লাঠি তুলেছে, সেও একটা লাঠি তুলে ওই ধোপাকে আঘাত করতে আরম্ভ করেছে। আর যখনই আঘাত করতে আরম্ভ করেছে ভগবান সঙ্গে সঙ্গে আবার চলে গেলেন। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি যে তোমার ভক্তকে রক্ষা করবার জন্য গেলে কিন্তু ফিরে এলে কেন? বলছে, দেখো লক্ষ্মী, যে নিজের দায়িত্ব নিজে নিতে পারে আমার তো তার প্রয়োজন হয় না। সে যদি আমার উপরে নির্ভরশীল হতো তার উপযুক্ত সাজা আমিই দিতাম, কিন্তু সে যখন নিজের দায়িত্ব নিজেই নিয়েছে আমি সেখানে গিয়ে আমি বা কী করবো, তাই তো আমি ফিরে এলাম। তাই মা গো, যদি প্রকৃত কোনো ভক্ত তার যত অপরাধ যত পাপই থাকুক না কেন, যদি প্রভুর চরণকে সার করে থাকতে পারে যত কষ্টই আসুক না কেন, একদিন না একদিন সেই ভক্তকে ভগবান তার চরণতলে স্থান দেন। আজ চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে আছে সেই গোপী, ঘরে বসে কাঁদছে আর বলছে, প্রভু গো এমন স্বামীর সংসারে তুমি আমাকে দিয়েছ যে তোমাকে চেনে না তোমাকে বোঝে না। একদিন নয় দুই দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি একটি রজনীর জন্য, কোথায় আছো তুমি একবার দেখা দাও, হরি বল হরি বল, একবার কৃপা করো
সেই গোপী কাছার প্রভুকে স্মরণ করছি। সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী এ বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন ঘরের মধ্যে সেই গোপী কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ল। আর যেই না অচৈতন্য হয়ে পড়ল, ভগবান সেই গোপীকে রাসমঞ্চে নিয়ে গেলেন। দেহটা পড়ে থাকলো, সূক্ষ্ম আত্মায় নতুন কলেবর ধারণ করে রাধা নামের ধ্বজা উড়িয়ে মনোরথে করে রাসমঞ্চে নিয়ে গেলেন। শাস্ত্রে বললেন, সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাসে বলে আমি কি দিব উপমা। দেহ ছেড়ে চললেন গোবিন্দ সেবায়, ঘর ছেড়ে সবাই যেতে পারে কিন্তু দেহ ছেড়ে যাওয়া সহজ কথা নয়। আজ দেহ ছেড়ে চললেন সকল গোপী গোবিন্দ সেবায়। মহাজন বললেন, দেখো দেখো বিছড়ি গে হনি এক নয়নে কাজল দেহ রে আহারে 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 ওই না বিছড়ি গে হনি যহ দেহ এক নয়নে কাজল দেহ রে আহারে 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 কুণ্ডল দোলনি আহারে কুণ্ডল
সকল গোপী ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো আরো যাচ্ছে কেমন করে। শিথিল ছন্দ নিবি কবাঙ্গ, শিথিল ছন্দ নিবি কবাঙ্গ, শিথিল ছন্দ নিবি কবাঙ্গ, শিথিল ছন্দ নিবি কবাঙ্গ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে, শিথিল ছন্দ নিবি কবাঙ্গ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। তহি বেলি সখিনী মিলি কেহ কারক পথ না হেরি, ঐছে মিলাল গোকুল চন্দ গোবিন্দ দাস বলনি, বিপিনে মিলাল গোপনারি হেরি হাসত মুরলি ধারি, নিরখি বয়ান পুছত বাত প্রেম সিংহ গাহ। একদিন দুই দিন নয় মা, যুগ যুগ ধরে সাধনা করেছিল, নিশ্চয়ই আপনারা জানেন। এই যে 60,000 বালকুল্য মুনি ঋষি যারা ব্রহ্মার শুক্র থেকে জন্ম নিয়েছিল, সেই শুক্র থেকে জন্ম হওয়া 60,000 বালকুল্য মুনি ঋষি সাধনা করেছিলেন প্রভু রামচন্দ্রের কাছে, কি না তোমাকে আমরা একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। তাই সেই বাসনা পূর্ণ করবার জন্য প্রভু রামচন্দ্র বলেছিল, শোনো তোমরা এ জন্মে এমন সাধুগুরু বৈষ্ণবের জন্ম পেয়েছ, এমন সাধু জন্ম পেয়ে তোমরা যদি নারী হতে চাও তবে এ জন্মে নয়, আগত দ্বাপর যুগে আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে, আর তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজকন্যা হয়ে। যেদিন আমি মুরলীধ্বনি করব সেই দিন তোমরা সবাই আসবে, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই আজ সেই দিন, কোনো গোপী এক চোখে কাজল পরেছে আর এক চোখে পরা হয়নি, যেই না মুরলীধ্বনি শুনেছে ছুটে চলল। কোনো কোনো গোপী এক চরণে নূপুর পরেছে, কোনো কোনো গোপী এক করে কঙ্কন পরেছে, কোনো কোনো গোপী এক কর্ণে কুণ্ডল পরেছে। ঠিক যে যেমন অবস্থায় ছিল মুরলীধ্বনি শুনবা মাত্র সেইভাবে ছুটে চললেন গোবিন্দ সেবা। এমন অনুরাগ না হলে কি গোবিন্দ মেলে? সবাই চললেন গোবিন্দ দর্শনে, আর ভগবান সকল গোপীকে দর্শন করে বললেন, সুস্বাগতম বা মহাভাগ, সুস্বাগতম। আচ্ছা আমার মায়েদেরকে বলি, ও মা আমার দিকে তাকা, আপনারা সবাই কুশলে আছেন, ভালো আছেন, আপনারা ভালো আছেন, কতটা ভালো আছেন, কতটা ভালো, এদিকে মায়েরা বলুন কতটা ভালো আছেন, অনেক ভালো বাবা, তা ভালোই যদি থাকবেন এত রাত্রে এখানে কি করতে এসেছেন? বাড়িতে স্বামী আছে, পুত্রজন আছে, মাতা পিতা আছে, তাদেরকে ছেড়ে এত রাত্রে এখানে কি জন্য এসেছেন, কি করতে এসেছেন, হ্যাঁ আরে বলবেন তো কি জন্য এসেছেন, কেউ কিছু বলতে পারছেন না। আমাকে দেখতে এসেছেন, দেখতে আসেননি তো, তাহলে কি করতে, গান শুনতে এসেছেন, হ্যাঁ। এখন সখীদেরকেও ঠিক গোবিন্দ এইভাবেই জিজ্ঞাসা করলেন, ও সুন্দরীগণ সুস্বাগতম, সবাই কুশলে তো? সখীরা মনের আনন্দে বললেন, হ্যাঁ সবাই ভালো আমরা বাবা, তা ভালোই যদি থাকবে এত রাত্রে এখানে কি জন্য এসেছো? সখীরা বললেন, আরে বাঁশি বাজি ঘর থেকে বনে নিয়ে এলো, এখন জিজ্ঞাসা করছি কি জন্য এসেছো, হা করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছি বলে টাকি। সখীরা রেগে গেছে, মা এখন মনে করুন আপনাদের এখানকার কথা নিয়ে বলি, এই যে মনে করুন এত বড় লকডাউনের পর এই যে সবাই একত্রিত হয়েছেন, বহুদিন পর সমস্ত আপনজন প্রিয়জনকে নিয়ে বসে আছেন, কীর্তন শুনছেন,
এখন যদি কেউ বলে যে হ্যারে সেই ছোটবেলা থেকেই তুই আর আমি আমরা দুজনে বন্ধুত্ব আমাদের, তো এসেছিস যখন বহুদিন পর, তো শোন কালকে মধ্যাহ্নে আমার বাড়িতে যাস, একটু সেবা করবি, প্রসাদের ব্যবস্থা রাখবো, নিমন্ত্রণ করলাম, যাস কেমন? এখন সেই বান্ধবী চিন্তা করছি যাক নিমন্ত্রণ করেছি যেতে হবে। ঠিক তার পরের দিন দুপুরবেলায় যখন তার বাড়িতে হাজির হয়েছে, সে যদি মুখের সামনে বলে কিরে হঠাৎ কি মনে করে এলি রে, কি বাবা রাগ হবে না? অবাক হওয়ার কথা, আরে কাল নিমন্ত্রণ করলো আজ বলছে হঠাৎ কি মনে করে এলি? তামার গোবিন্দ বাঁশি বাজিয়ে সকল গোপীকে বনে নিয়ে এখন জিজ্ঞাসা করছে যে তোমরা এত রাত্রে এখানে কি জন্য এসেছো? সখীরা মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে এ কি সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে নিয়ে এলো, নাকি অন্য কারোর কাছে এলাম? দেখি তো আর কি বলে। আর গোবিন্দ তত পরীক্ষা করছে, ও সুন্দরীগণ, এত রাত্রে স্বামী ছেড়ে সংসার ছেড়ে কেউ কি পর পুরুষের কাছে আসে? ছি 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 ছি, লোকে দেখলে কি বলবে, যাও ঘরে চলে যাও, এত রাত্রে পর নারী পর স্ত্রী পর পুরুষের কাছে থাকে না, যাও 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 ঘরে চলে যাও। সখীরা দাঁড়িয়ে আছে আর গোবিন্দ জিজ্ঞাসা করছে, কহে গোপি কিসের লাগি আইলা গহন বনে, কহে গোপি কিসের লাগি আইলা গহন বনে, বলো কহে গোপি কিসের লাগি আইলা গহন বনে, যাহো যাহো চলে যাও, যাহো গোপি যাহো নিজ ঘর, যাহো 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 গোপি যাও ঘরে চলে যাও, নিজ ঘর তোমরা যাহো 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 গোপি যাহো নিজ ঘর, যাহো যাহো বজা গোপি যাও যাও নিজ ঘর, কদাচি আমার শনে নহে কথা বলছো না কেন? আমি যে তোমাদের ঘরে যেতে বলছি কিন্তু শুনতে পাচ্ছ না? আরে কোনো উত্তর দাও, এমন করে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? সখীরা তো কোনো কথা বলছে না বাবা, চুপচাপ দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ বারবার পরীক্ষা করছে, কি হলো, কথা বলো, কেন কথা বলছো না? বুঝেছি, এবার বুঝেছি, এই শারদীয়া পূর্ণিমা তিথি কি না তোমরা বোধ হয় বনশোভা দেখতে এসেছো, তা দেখো যত সময় এসেছো আমার মনে হয় শোভা দেখা হয়ে গেছে, এবার ঘরে চলে যাও। সতী রমণী কখনো পর পুরুষের কাছে আসে না, লোকে দেখলে কলঙ্কিনী বলবে, অসতী বলবে, বিচারিণী বলবে, যাও ঘরে চলে যাও। শোনো শোনো, নিজ পতি ছেড়ে যেবা পর পতি ভাজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভাজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভাজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভাজে, লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ি মরে গোপি, কোনো কথাই বলছো না যে, বলি কি হয়েছে, তোমাদের কি ঘরে আগুন লেগেছে? দেখুন ভগবান ভক্তকে কিন্তু পদে পদে পরীক্ষা করে বাবা, কতভাবে পরীক্ষা করছে। আর সখীরা চুপচাপ দাঁড়িয়ে শুনছে গোবিন্দের কথাগুলো, বলছে তোমাদের কি ঘরে আগুন লেগেছে যে সব পুড়ে গেছে বলে সর্বহারা হয়ে বনে এসেছো?
নাকি ডাকাত পড়েছে? কিছু তো বলো ও সুন্দরীগণ। এক গোপী সহ্য করতে না পেরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কি ব্রজগোপীগণ, অন্তর্যামী ভগবানকে বলেছেন হে গোবিন্দ, সত্যই আমাদের ঘরে আগুন লেগেছে, সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না। সকালে আগুন লাগলে নেভানো যায়, বিকালে আগুন লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে যদি ভরা দুপুর বেলা কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সে আগুন তো সহজে নেভে না। শিশুকালে আগুন লাগলে নেভানো যায়, বৃদ্ধকালে আগুন লাগলে নেভানো যায়, কিন্তু কারোর ঘরে যদি কৃষ্ণ প্রেমের আগুনে ভরা যৌবনকালে লাগে, সে আগুন তো তোমার কৃপা বাড়ি একদিন নয় দুই দিন নয় যুগ যুগ ধরে আশা করে বসে আছি। কেন জানো কৃপা বরিশনের আশা ছুটে এসেছে, কৃপা বরিশনের আশা আমরা ছুটে এসেছি, আমাদের তাপিত হৃদয় বরিশনের আশা ছুটে এসে আমাদের দাবি তুলে শীতল দিব কি পার বরিশন আশা ছুটে এসেছি, বড় আশা নিয়ে আমরা এসেছি গো, তাপিত হৃদয় শীতল করব, বড় আশা নিয়ে ছুটে এসেছি আমরা, তাপিত হৃদয় শীতল করব হে গোবিন্দ। যে প্রশ্ন তুমি আমার কাছে করেছো, আমাদের কাছে করেছো, আজ তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। এক গোপী গোবিন্দের হাতটা ধরে বলছে, বলো তো শ্যামনাগর, তুমি কেন বনে এসেছো? ভগবান বলছেন, আমি এসেছি আমার প্রয়োজনে। তাহলে তোমায় একটা গল্প শোনাই, শোনো একটা গল্প বলছি মা গোপীগণ, ভালো করে মন দিয়ে শুনবেন। দেখুন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কি গল্প বলছে দেখুন, বলছে শ্যামনাগর একটু মন দিয়ে শুনবে। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত, দুজনের মধ্যে এত মিল ছিল কেউ কাউকে ছেড়ে থাকতে পারত না। কিন্তু ভিক্ষাই তনুরক্ষা, ভিক্ষা না করলে জীবন বাঁচবে না। তাই একদিন ব্রাহ্মণ যখন ঝোলা কাঁধে নিয়ে ভিক্ষায় বেরোবে, ঠিক সেই সময় তার স্ত্রী ব্রাহ্মণী বলছে, স্বামী তুমি কোথায় যাচ্ছ? বলছে ব্রাহ্মণী, আমি চলেছি ভিক্ষায়, ভিক্ষা করে ফিরে আসবো। স্বামী তুমি চলে গেলে আমি কী নিয়ে থাকবো? তখন সেই ব্রাহ্মণ নিজের ঝোলা থেকে একটা চিত্রপট বের করেছে,
নিজের একটা ছবি, সেই ছবিটা বের করে ব্রাহ্মণের হাতে দিয়ে বলছে, শোনো আমি যখন থাকবো না আমার কথা মনে পড়লে এই ছবিটা তুমি দেখবে, আর আমি যখন ফিরে আসব তখন এই চিত্রপট সরিয়ে রেখে আমাকে বরণ করে ঘরে নেবে। বোঝা গেল? বেশ কয়দিন ধরে ভিক্ষা করে চাল ডাল পরিপূর্ণ হয়ে গেল, ঝোলা ভর্তি হয়ে গেল। এবার ব্রাহ্মণ ঘরে ফিরছে। কয়দিন পর যখন ব্রাহ্মণের কথা মনে পড়েছে, যখন আসছে ঘরে ফিরে, ফিরে এসে ওই ব্রাহ্মণী যে ঘরে, সেই ঘরের দরজার শিকল নাড়া দিয়েছে। শ্যামনাগর, এবার তুমি বলো দেখি, এতদিন পর স্বামী এলো, তাহলে যে ভিতরে আছে ব্রাহ্মণী তার কি করণীয়? কি করণীয় মা? স্বামী ফিরে আসলে তার কি করণীয়? ছড়েননি তাহলে মন দিয়ে? আচ্ছা, বহুদিন পর স্বামী আসলে কি করেন আপনারা? তাকে ঘরে তুলে নেন তো নাকি? সাধারণ কথা। আর যে স্বামীর ছবিটা আপনারা প্রতিদিন দেখেন সেটার কি আর তখন প্রয়োজন থাকবে? তাহলে মা গোবিন্দকে জিজ্ঞাসা করছে, এই যে ও শ্যামনাগর, বহুদিন পর ব্রাহ্মণী ফিরেছে, এখন ওই ব্রাহ্মণ যখন এসেছে ব্রাহ্মণের কি করণীয়? ভগবান হাসি মুখে বললেন, কেন, নিজের প্রকৃত স্বামী ফিরে এসেছে, স্বামীকে বরণ করে ঘরে তুলতে হবে, আর যে চিত্রপট এতদিন দেখেছে সেটাকে দূরে সরিয়ে দিতে হবে। যেই না বলা মা, সখীরা বলে উঠলে, হে গোবিন্দ, তুমি তোমার কথাই ধরা পড়ে গেলে, ধরা পড়ে গেলে, এতদিন ইহ জগতের পতিকে, পতিকে চিত্রপট রূপে সেবা করেছি, বল হে গোবিন্দ, তুমি বহুদিন পর আমাদের মন্দিরের দরজার শিকল নাড়া দিলে, আমাদের কি করণীয় বলো? আজ তো তুমি আমাদের মন্দিরের দরজার শিকল নাড়া দিয়েছ, বাঁশি বাজিয়ে তুমি শিকল নাড়া দিয়েছ, তাই তো আমরা সর্বস্ব ত্যাগ করে ইহ জগতের পতিকে ছেড়ে তোমার সেবাই লাগবো বলে তোমার কাছে ছুটে এসেছি। আর তুমি আমাদের কাঁদিও না, ভগবান ভক্তের কথায় পরাজিত হলেন মা। গোবিন্দ বললেন, তোমরা আর কেঁদো না, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম যে আমাকে যে তোমরা ভালোবাসো সেটা কতটা আসল কতটা নকল, কি দেখলে কি আর, সবই আসল, একটুও নকল নেই। বেশ, তাহলে আমাদের বাসনা পূর্ণ করো। এদিকে প্রেমময়ী রাধারানী সখীদের বললেন, সখী ওই দেখ বাজলো বধুর বাঁশি, যেতে হবে অবিশ্বারে। শ্রীমতী রাধারানী সুন্দর করে নিজেকে সাজাচ্ছে, সুন্দর করে নিজেকে সাজিয়ে এবার রাসমঞ্চে যাত্রা করলেন। হরি বল। রায় সাজে বাঁশি বাজে, না পড়ি লয়র গান, না পড়ি ল, না পড়ি লয়র বিসাজে, কেমন
গলায় ফুলের মালা না পরে সেটা বেঁধেছে পায়ে, আর চরণের নূপুর সেটা পড়েছে গলা, সবই উল্টো। এইভাবে সাজছে আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কি বললেন, বংশী বদনে বলে, বংশী বদনে বলে, আজি যায় বলি হারে, যায় বলি আরে যায় বলি হারে। আজ শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে নিজে নিজেকে সুন্দর করে সাজিয়ে এবার চললেন রাসমঞ্চে। রাসমঞ্চে এসে বললেন, প্রাণনাথ রজনী বিথা যায়, সকলের মনোবাসনা পূর্ণ করো। বিলম্ব না করে এবার গোবিন্দ বললেন, শোনো, যদি সকলের বাসনা পূর্ণ করতে হয় আগে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে। তা রাসমণ্ডলী নির্মাণ করতে গেলে বহু বহু মূল্যবান রত্ন দিয়ে আজ রাসমণ্ডলী নির্মাণ করছে। কাঞ্চন মণিগণ জননীর মা হল রমণী মণ্ডল মাঝ, মাঝে মাঝ মহমর কত শত শ্যামর নটবরাজ। আজ সুন্দর করে সাজাচ্ছি, কাঞ্চন মণিগণ জননীর মা হল কাঞ্চন মণিগণ জননীর মা হল কাঞ্চন মণিগণ জননীর মা হল রমণী মণ্ডল মা রে রমণী মণ্ডল মা রমণী মণ্ডল মাঝে রে রমণী মণ্ডল মাঝে রে ভ্রমর ভ্রমরি কত গনে গনে গাও 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 মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস রে আজি মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস রে
আচ্ছা আমাকে ঘরের ভিতরে কমিটির ভক্তরা বলেছে যে সবাইকে নাকি নাচাতে হবে, তা কে কে নাচতে ভালোবাসেন একটু দেখি হাত তুলে দেখান। কারা কারা নাচবেন একটু হাত তুলুন। ও একজন, আর রাসমণ্ডলী নির্মাণ হলো। এবার ভগবান চিন্তা করলেন সকল গোপীর মনে বাসনা আমাকে পতিরূপে চায়, কিন্তু আমি একা কৃষ্ণ, এত গোপীর বাসনা পূর্ণ করব কেমন করে। তাই তিনি কি করলেন, যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন, সৃষ্টি করে রাসমণ্ডলীতে রাসচক্র আকারে দাঁড়ালেন। কেমন ভাবে শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা, শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা, শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে রাস লীলা, শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, মাধব 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 চন্দনে নাঙ্গনা, মাধব মাধব চন্দনে নাঙ্গনা। ইথমা কল্পিত মণ্ডলী মধব, ইথমা কল্পিত মণ্ডলী মধব, ইথমা কল্পিত মণ্ডলী মধব, বেলনাম সংযোগ দেব কি নন্দন, বেলনাম সংযোগ দেব কি নন্দন, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, দুই দিকে দুই গোপী মাঝখানে গোবিন্দ। এইভাবে বিভিন্ন আকারে রাসচক্র করে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সকল গোপীকে সঙ্গে করে নিয়ে আজ আমার গোবিন্দ তিনি নৃত্য আরম্ভ করলেন। নাগর টেরে টেরে হেরায় রাহাই বয়া, নাগর টেরে হেরায় রাহাই বয়া, ও নাগর টেরে টেরে হেরায় রাহাই বয়া, নাগর টেরে টেরে হেরায় রাহাই বয়া, দুধে দুধে গোপী লয়া যশোদা নন্দ, ওই দুধে দুধে গোপী লয়া যশোদা নন্দ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, মধুর রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, নাগরে হস্তকে বন্দন গোপি করিয়া মন্ডলী, হস্তকে বন্দন গোপি করিয়া মন্ডলী, আশ্রয় করিয়া নাটব, আশ্রয় করিয়া নাটব,
মাঝখানে দাঁড়িয়ে নিত্য দর্শন করানো ভগবানকে সবার ভাগ্যে হয় না। বহু জনমের স্বীকৃতি হলে তবেই গোবিন্দর সম্মুখে দাঁড়িয়ে নৃত্য করা যায়। যে যতটুকু নৃত্য করছে সেটুকুই আমাদের ভগবানের আশীর্বাদ মনে করতে হবে, তাই না? শ্যাম সুন্দর কি জয়, খুব ভালো নৃত্য হয়েছে। গোবিন্দের নৃত্য হলো, এবার গোবিন্দ কি করলেন, রাধানীকে শর্ত দিলেন কিভাবে, অমর চাঁদ বাদনি তুমি নাচো তো দেখি, অমর চাঁদ বাদনি নাচো তো দেখি, চাঁদ বাদনি নাচো তো দেখি, কেমন ভাবে নাচবে শুনে নাও। না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচি, না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচি, আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তুমি আমাকে উদ্ভট্ট তালে নৃত্য করিয়েছো, আর তোমাকে নাচতে হবে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রয়াস, 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 শ্রীমতী রাধারানী সখীগণ বলেন, শোনো শোনো, যদি জিন রায়কে দিব, তুমি যদি জিতে যাও আমরা রাধারানীকে তোমায় দান করে দেব, আমরা হব দাসী, আমরা হব দাসী, আরে নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি, নাচো। এবার রাধারানী তো আরম্ভ করলেন, সবাই অনুধ্বনি হরিধ্বনি করবেন। Thank you.
নিতাইগণ হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী যখনই নৃত্য শুরু করেছে বাবা, নৃত্য করতে করতে হঠাৎ রাজচক্র বন্ধ হয়ে গেল। তো রাজচক্র বন্ধ হওয়ার কারণ কি? না, ভোলানাথ রাসমঞ্চে প্রবেশ করেছে। আর যেই ভোলানাথ রাসমঞ্চে প্রবেশ করেছে, রাজচক্র বন্ধ হয়ে গেছে। ভোলানাথ মনে মনে চিন্তা করছে যে আজ পার্বতী সুন্দর করে নিজেকে সাজিয়ে যাচ্ছে কোথায়। আস্তে আস্তে ও মা আমার দিকে তাকান তো, এই যে জানানা চলে যাচ্ছেন, যাওয়ার আগে আমার সঙ্গে একটু আমার দিকে তাকান। বলছি বাড়ি চলে যাচ্ছেন, শোনেন আমার দিকে তাকান। বাড়িতে বোধহয় খুব সুখ আছে, তাই না? কি হবে বাড়ি গিয়ে? এখান থেকে যে বাড়িতে যাবেন, রাধা গোবিন্দের মিলনটা না দেখে যেতে হবে? সংসার নিয়ে আমরা সর্বক্ষণ ব্যস্ত থাকি, ভগবানকে নিয়ে আমরা এতটুকু চিন্তা করি না। মিলন দেখবেন, তারপরে যাবেন। এইভাবে যেতে নেই, বসুন, এতে অপরাধ হয়, বসুন। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তুমি এমন করে সেজে গুজে কোথায় যাচ্ছ? পার্বতী বলছে, স্বামী আজ গোবিন্দ রাসলীলা করবে, আমাকে রাসমঞ্চের প্রহরী হতে হবে। বলছে, আমাকে একটু নিয়ে যাবে? বলছে, না তুমি যেও না, একমাত্র গোবিন্দ ছাড়া সেখানে আর কারোর স্থান নেই। ভোলানাথ চিন্তা করছে, পার্বতী যখন আমাকে নিয়ে যাবে না, ওই রাসলীলা আমি দর্শন করব। কী করে করব? আমি তো পুরুষ, আমি যদি নারী সেজে যাই তাহলে তার কেউ চিনতে পারবে না। তাই পার্বতী সুন্দর করে নিজেকে সাজিয়ে যখন যাত্রা করেছে, ভোলানাথ কী করেছে? গোপীর বেশ পরিধান করেছে, সাদা একটা শাড়ি পরেছে। শাড়ি পরে ওই পার্বতীর পাঁচু পাঁচু যাচ্ছে। কেমন ভাবে? কই দাদা আসুন তো দেখি, আসুন আসুন, হ্যাঁ আপনি আসুন। ভোলানাথ আর পার্বতী নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। আর ভাগি খে ভোলানাথ পাঁচু পাঁচু ভোলানা সা স্বভাব যাবে কোথায় বাবা? গলায় তো সাপ বাঁধা আছে, মাঝে মধ্যে ফুস করে উঠছে। এখন পার্বতী হঠাৎ দেখে কি, পিছনে বেশ লম্বা চড়া একজন রমণী। কে তুমি? ভোলানাথ বলছে, পার্বতী তুমি সরে যাও, আমি ভেতরে যাই। তুমি ভেতরে যাবে? কে তুমি? তুমি আমায় চিনবে না, তোমাকে চিনতে পারবো না, কিন্তু তোমার তো যাওয়া হবে না। বলছে, দেখো তুমি সরে যাও, আমি ভেতরে যাব। যেই নাম পার্বতীকে জোরপূর্বক সরিয়ে ভেতরে প্রবেশ করেছে, প্রবেশ করে দেখছে সকল গোপী গোবিন্দকে সঙ্গে করে নিয়ে নৃত্য করছে। ভোলানাথ চিন্তা করছে, আমি যদি দাঁড়িয়ে থাকি ধরা পড়ে যাব, সবাই নাচছে, এর সঙ্গে আমাকেও ভিড়ে যেতে হবে, আমিও নাচব যাতে কেউ চিনতে না পারে। আপনি সরে যান, এবার ভোলানাথ নাচবে। এবার সকল গোপীদের সঙ্গে ভোলানাথ নৃত্য করছে, বাজাও। Thank you.
গোপী? হ্যাঁ গো। নাম কি তোমার? শ্বেত গোপী। এত গোপী আছে আমার, শ্বেত গোপী বলে কোনো গোপী আছে জানতাম না। আছে গো, আছে। কোথায় থাকো? বৃন্দাবনে। বৃন্দাবনে কোথায় থাকো? বলছি বৃন্দাবনে কোথায় থাকো, জায়গার নাম কি? আর বলতে পারছে না, কিন্তু তার ভিতর দিয়ে ওই যে সাপ, গোবিন্দ বিলম্ব না করে সকল গোপীকে বললেন, দেখো তো ঘোমটা খুলে, যেই না ঘোমটা খুলেছে দেখছেন দেবাদিদেব মহাদেব নিতায় গৌর হরি বল হরি বল। ভগবান বললেন, এত বড় স্পর্ধা তোমার, এই রাসমঞ্চে প্রবেশ করেছো, আমি ছাড়াই রাসমঞ্চে আর কারোর স্থান নেই, এখনই রাসমঞ্চ ছেড়ে চলে যাও। করজোড়ে বললেন, হে প্রভু, যে লীলা তুমি আজ আমায় দেখতে দিলে না, আই রাসমঞ্চে দাঁড়িয়ে আজ আমি কথা দিলাম, আগত কলিযুগে এই লীলা আমি জীবের ঘরে ঘরে প্রচার করবো, নিতাই গৌর হরি বল হরি বল। তাই সেই ভোলানাথ নবদ্বীপে অদ্বৈত আচার্য প্রভুরূপে, শান্তিপুরনাথ অদ্বৈত প্রভুরূপে এলেন, এবং এই যে কলিযুগের মহা নাম যজ্ঞ, এটাই কিন্তু দাপরের সেই রাস যেটা ঘরে ঘরে আমরা আস্বাদন করি। যা রাধে বসু। গোবিন্দ আমার ভোলানাথকে বাহির করে দিলেন, এবার রাধা গোবিন্দ যুগল নৃত্য হবে, সবাই যুগল দর্শন করবেন। এত সময় পৃথক নৃত্য হলো, তো কে জিতল? সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী গৌর হরি বল হরি বল, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। এই যে হেরে গেলে শ্যামনগর, তুমি পরাজিত, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে। শ্রীমতী রাধানি বদনটা মলিন হয়ে গেল কেন? বধূকে যে সবাই মিলে বললে যে তুমি হেরে গেছো, রাধানি বললেন, সখীরে তোরা কি জানিস না আমি আমার বধূ সুখে সুখী, আমাকে জয় না দিয়ে আমার বধুর জয় দে। সখীরা বললেন, নিশ্চয়ই, তবে এখন নয়, তোমরা যুগল নৃত্য করো, আমরা যুগল দর্শন করি। এবার রাধা গোবিন্দ যুগল নৃত্য আরম্ভ করলেন, এবার আমরাও সবাই এত সময় অপেক্ষায় ছিলাম যুগল দর্শন করব, সবাই দর্শন করুন যুগল নৃত্য, আর সবাই মিলে আমরা যুগল গুণগান গাইব। নাচে তাথয় নাচে তাথয় তাথয় নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মঞ্জিলতা, নাচে তাতই তাতই নাচে নন্দ দোলার, রাঙা চরণে বাজে মঞ্জিলতা, ও নাচে তাতই তাতই নাচে নন্দ দোলার, রাঙা চরণে বাজে মঞ্জিলতা, শ্রীভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামিলো, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজে গি গোপাল, নাচে তাতই 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 নাচে নন্দ দোলার, রামচরণে বাজে চন্দন তিল কয়া গোপালের গলে, মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে, চন্দন তিল কয়া গোপালের গলে, মাথায় দোলে ময়ূর নাচে তালে তালে, আর মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাঁশি, হাতে লয়ে মধুর বাঁশি বাজায় মহার বাঁশি, সুরের মায়া তোকে তীরে করে বেশামাল, নাচে তাতই নাচে তাতই তাতই নাচে নন্দ দোলার, রাঙা চরণে বনে মঞ্জিলা, নাচে তাতই তাতই নাচে নন্দ দোলার, রাঙা চরণে বাজে মঞ্জিলতা। মায়েরা একটু উলুধ্বনি, আর আসুন আমরা সবাই মিলে একসঙ্গে বলবো
মিটাই গৌর হরিব নিত্যানন্দ বন শ্রিয়া দ্বৈত বন শ্রীমা সদা ধরের বন মিটাই গৌর হরিব নিত্যানন্দ বন শ্রিয়া দ্বৈত বন শ্রীমা সদা ধরের বন মিটাই গৌর হরিব নিত্যানন্দ বন শ্রিয়া দ্বৈত বন জয় জয় শ্রী গুরুদায় সতনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতর ভষ্য কৃপা সিন্ধু বয় বচ পতিতান পাবন ভব বৈষ্ণবে ভয় নম নম জয় নিতাই জয় গৌ জয় রাধেশ্বর।